হ্যালো, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব 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 ভালো আছো। তোমাদের সকলকে অরণ্য ক্রিয়েটিভ ব্লগের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত নতুন একটি ব্লগে। তোমাদের আজকে যেটি তোমাদের সাথে শেয়ার করবো সেটা হলো কম্পিটিটিভ পরীক্ষায় সব জায়গায় আছে পল সায়েন্স থেকে তোমাদের রাজ্যসভা ব্যাপারে জানাবো। রাজ্যসভা থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করবো আজকে। ঠিক আছে, আর বিশেষ না কথা বলে শুরু করছি। তোমাদের এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ রাজ্যসভা বা পল সায়েন্স থেকে যে কোনো এই কোশ্চেনগুলো কিন্তু প্রায়ই আসে যে কোনো পরীক্ষায়। WBCS, BCS এবং SLST যে পরীক্ষা হবে তার PTর ক্ষেত্রেও কিন্তু আসবে, এবং যে কোনো ক্ষেত্রে আর কি কমন এই কোশ্চেনগুলো। ঠিক আছে, আমি কয়েকটা তথ্য তোমাদের সামনে শেয়ার করছি, এবং রাজ্যসভা থেকে তোমাদের পরবর্তী ক্ষেত্রে আমি আরও কোশ্চেন দেবো। এটা হচ্ছে রাজ্যসভা থেকে প্রথম ব্লক। ঠিক আছে, দেখো প্রথমে কী হয়েছে। যে প্রথমে হচ্ছে সংসদ। সংসদ কি না, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় ভারতের পার্লামেন্টের সর্বোচ্চ আইন প্রণয়নকারী সংস্থা, একে এই গণতন্ত্রের পীঠস্থানও বলা হয়। আর এবার বলি, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় ভারতের পার্লামেন্টের সর্বোচ্চ আইন প্রণয়নকারী সংস্থা, একে এই গণতন্ত্রের পীঠস্থানও বলা হয়। আর কি না, 79 নম্বর ধারা অনুযায়ী পার্লামেন্ট মূলত 3টি উপাদান দ্বারা গঠিত। কত নম্বর ধারা? না, 79 নম্বর ধারা অনুযায়ী। কী কী? 1 নম্বর নিম্নকক্ষ বা লোকসভা, 2 নম্বর উচ্চকক্ষ বা রাজ্যসভা, আর 3 নম্বর হচ্ছে রাষ্ট্রপতি। মনে রাখবে, কী কী? নিম্নকক্ষ বা লোকসভা, 2 নম্বর উচ্চকক্ষ বা রাজ্যসভা, এবং 3 নম্বর হচ্ছে রাষ্ট্রপতি। আর কী রয়েছে না, ব্রিটেনের মতো ভারতের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থা প্রবর্তিত রয়েছে। কি না, ব্রিটেনের মতো ভারতের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থা প্রবর্তিত হয়েছে। এটা হলো সংসদ। এরপর আলোচনা করব রাজ্যসভা। দেখো, রাজ্যসভা থেকে কয়েকটা পয়েন্ট তোমাদের বলছি, গুরুত্বপূর্ণ তথ্য। যেমন 1 নম্বর, কি না, দ্বিকক্ষ বিশিষ্ট কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষ রাজ্যসভা হলো একটি স্থায়ী কক্ষ। কি না, দ্বিকক্ষ বিশিষ্ট কেন্দ্রীয় আইনসভায় উচ্চকক্ষ রাজ্যসভা হলো একটি স্থায়ী কক্ষ, মানে উচ্চকক্ষ রাজ্যসভা হচ্ছে একটি স্থায়ী কক্ষ। 2 নম্বর, এটিকে ভেঙে ফেলা যায়। 3 নম্বর, রাজ্যসভা অনধিক 250 জন সদস্য নিয়ে গঠিত হতে পারে, তার মধ্যে 238 জন অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে পরোক্ষভাবে নির্বাচিত, আর 12 জন রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হয়। মানে 238 জন বিভিন্ন অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে পরোক্ষভাবে নির্বাচিত হয়ে আসে রাজ্যসভাতে, এবং 12 জন রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয় বা মনোনীত হয়। আর কি না, 84তম সংবিধান সংশোধনে, অর্থাৎ 2001 সালে 84তম সংবিধান সংশোধনে বলা হয়েছে 2026 সাল পর্যন্ত সদস্য সংখ্যা 250 জনের বেশি করা যাবে না। কি বলা হয়েছে না, 84তম সংবিধান সংশোধনে বলা হয়েছে 2001 সালে যে 2026 সাল পর্যন্ত এই রাজ্যসভার সদস্য সংখ্যা 250 জনের বেশি করা যাবে না। আর কি, বর্তমানে রাজ্যসভার সদস্য সংখ্যা 245 জন, অর্থাৎ 233 জন নির্বাচিত হয়ে এসেছেন এবং 12 জন মনোনীত। এরপর 1952 সালে এই কক্ষটি তৈরি হয়েছিল। কবে সৃষ্টি হয়েছিল বা তৈরি হয়েছিল? এটা হচ্ছে 1952 সালে। এরপর প্রতি 2 বছর অন্তর, অর্থাৎ 1/3 সদস্য অবসর গ্রহণ করেন। কি না, প্রতি 2 বছর অন্তর 1/3 সদস্য অবসর গ্রহণ করেন। এরপর কি রয়েছে দেখো, আর কি রয়েছে না, রাজ্যসভায় সদস্যদের কার্যকালের মেয়াদ 6 বছর। কি না, রাজ্যসভায় সদস্যদের কার্যকালের মেয়াদ 6 বছর, 6 বছর রাজ্যসভায় সদস্যদের কার্যকালের সময়টা। আর কি আছে, উত্তরপ্রদেশের থেকে সর্বাধিক 31 জন প্রতিনিধি ও মহারাষ্ট্র থেকে দ্বিতীয় সর্বাধিক 19 জন প্রতিনিধি রাজ্যসভায় উপস্থিত থাকে। কোথায় না, উত্তরপ্রদেশ থেকে 31 জন এবং মহারাষ্ট্র থেকে দ্বিতীয় সর্বাধিক, মানে সব থেকে বেশি 19 জন প্রতিনিধি রাজ্যসভায় উপস্থিত থাকে। আর কি আছে, পশ্চিমবঙ্গ থেকে 16 জন প্রতিনিধি রাজ্যসভায় নির্বাচিত হন। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ থেকে কতজন? না, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ থেকে 16 জন প্রতিনিধি রাজ্যসভায় নির্বাচিত হন।
আর কি আছে, রাজ্যসভায় সদস্য নির্বাচনে রাজ্যের বিধানসভার নির্বাচিত প্রতিনিধিরা অংশগ্রহণ করতে পারে। কি বলছে না, রাজ্যসভায় সদস্য নির্বাচনে প্রত্যেকটা রাজ্যের যে বিধানসভা থাকে, বিধানসভার প্রতিনিধিরা অংশগ্রহণ করতে পারে আর কি। রাজ্যসভার সভাপতিকে চেয়ারম্যান বলা হয়। কি বলা হয়, রাজ্যসভার সভাপতিকে চেয়ারম্যান। দেশের উপরাষ্ট্রপতি পদাধিকার বলে এই দায়িত্ব পালন করেন। দেশের উপরাষ্ট্রপতি তার পদাধিকার বলে এই দায়িত্বটি পালন করেন। এবং আমাদের রাজ্যের, আমাদের হচ্ছে দেশের উপরাষ্ট্রপতির নাম কি, আমাদের ভারতের উপরাষ্ট্রপতি এখন ভেঙ্কাইয়া নাইডু, তিনি রাজ্যসভায় এই সভাপতির দায়িত্ব পালন করেন। আর কি আছে, উপরাষ্ট্রপতির পদচ্যুতির প্রস্তাব কেবলমাত্র রাজ্যসভায় উত্থাপিত হতে পারে। কি বলছে না, উপরাষ্ট্রপতির পদচ্যুতির প্রস্তাবটা কেবলমাত্র এই রাজ্যসভায় উত্থাপিত হতে পারে, তারপর সেটি লোকসভায় অনুমোদনের জন্য প্রেরিত হবে বা প্রেরিত হয়। এরপর কি রয়েছে না, সদস্যদের যোগ্যতা কি, মানে ওইখানে রাজ্যসভায় সদস্য হতে গেলে সদস্যদের যোগ্যতা কি দরকার। কি, 1 নম্বর, ব্যক্তিকে ভারতীয় নাগরিক হতে হবে। কি না, প্রত্যেক ব্যক্তিকে ভারতীয় নাগরিক হতে হবে। 2 নম্বর, ব্যক্তিকে ন্যূনতম 30 বছর বয়স্ক হতে হবে, রাজ্যসভা সদস্য হতে গেলে 30 বছর বয়স্ক হতে হবে। 3 নম্বর, কি ব্যক্তিকেন্দ্র বা রাজ্যের অধীনে কোনো প্রকার লাভজনক পদে আসীন থাকতে পারবেন না। মানে যে ব্যক্তি রাজ্যসভায় মনোনীত হবেন, তিনি কোনো প্রকার লাভজনক পদে কিন্তু থাকতে পারবেন না রাজ্যসভা সদস্য হতে গেলে। এরপর কার্যাবলী, রাজ্যসভায় সদস্যদের কাজ কি, কাজ কি না, সাধারণ বিল পাশের ক্ষেত্রে রাজ্যসভা ও লোকসভার সমান ক্ষমতার অধিকারী। মানে সাধারণ যে কোনো বিল পাস হতে গেলে রাজ্যসভা লোকসভার সমান ক্ষমতা কিন্তু অধিকারী। সাধারণ দিন যে কোনো কক্ষে উত্থাপন করা যাবে এটা আর কি। 2 নম্বর, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচন এর লোকসভা ও রাজ্যসভা উভয়ই অংশগ্রহণ করে থাকে। রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি যে নির্বাচন হয় সেখানে লোকসভা এবং রাজ্যসভা উভয়ই কিন্তু অংশগ্রহণ করে। 3 নম্বর, কি অর্থ বিল লোকসভায় পাস হওয়ার পর তা রাজ্যসভায় পাঠানো হয়। যে কোনো অর্থ বিল সেটা লোকসভায় যখন পাস হয় তারপর সেটা রাজ্যসভায় পাঠানো হয়, এবং 14 দিনের মধ্যে রাজ্যসভা কোনো মতামত না জানালে ধরে নেওয়া হয় যে বিলটি রাজ্যসভায় পাস হয়েছে। কি বলেছে, 14 দিনের মধ্যে যেই বিলটা পাঠানো হবে লোকসভা থেকে রাজ্যসভায়, যদি 14 দিনের মধ্যে রাজ্যসভা কোনো মতামত না জানায় তাহলে ধরে নেওয়া হয় যে বিলটি রাজ্যসভায় পাস হয়ে গেছে আর কি। না, রাজ্যসভার বিশেষ কি ক্ষমতা রয়েছে, রাজ্যসভার কয়েকটি আলাদা ক্ষমতা আছে, সেগুলো হলো, রাজ্যসভা এককভাবে উপরাষ্ট্রপতিকে অপসারণের জন্য প্রস্তাব গ্রহণ করতে পারে। মানে উপরাষ্ট্রপতিকে অপসারণের জন্য রাজ্যসভা কিন্তু এককভাবে সেই প্রস্তাব কিন্তু গ্রহণ করতে পারে। আর কি আছে না, রাজ্যসভা যদি উপস্থিত এবং ভোট প্রদানকারী সদস্যদের 2/3 অংশের সমর্থনে এমন প্রস্তাব গ্রহণ করে যে জাতীয় স্বার্থে রাজ্য তালিকাভুক্ত কোনো বিষয়ে সংসদে আইন প্রণয়ন করা আবশ্যক, তবে সংসদ সে বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। এটা কোথায় লেখা আছে না, 249 নম্বর ধারায় এটা লেখা আছে। কি বলছে না, রাজ্যসভা যদি উপস্থিত এবং ভোট প্রদানকারী সদস্যদের 2/3 অংশের সমর্থন পায়, তাহলে জাতীয় স্বার্থে রাজ্য তালিকাভুক্ত যে কোনো বিষয়ে সংসদে আইন প্রণয়ন করতে পারবে, এটাই বলছে আর কি। আর কি রয়েছে দেখো তোমাদের তথ্য, আর রয়েছে যে সর্বভারতীয় নতুন চাকরির সৃষ্টির ক্ষেত্রে রাজ্যসভার ভূমিকা কিন্তু সব থেকে বেশি। সর্বভারতীয় নতুন যে চাকরির ক্ষেত্রে, চাকরি সৃষ্টির ক্ষেত্রে রাজ্যসভার ভূমিকা কিন্তু সব থেকে বেশি। আর কি রয়েছে, রাজ্যসভার সংক্রান্ত কয়েকটি উল্লেখযোগ্য ধারা তোমাদের বলে দিচ্ছি। যেমন কি আছে, যেমন রাজ্যসভায় 80 নম্বর ধারায় কি রয়েছে না, 80 নম্বর ধারায় রয়েছে, রাজ্যসভা অনধিক 250 জন সদস্য নিয়ে গঠিত হয়। আর 83-এর 1 নম্বর ধারায় কি রয়েছে, 83-এর 1 নম্বরে রয়েছে, রাজ্যসভা হলো একটি স্থায়ী কক্ষ। আর 89 ধারায় কি রয়েছে, রাজ্যসভায় 1 চেয়ারম্যান এবং 1 ডেপুটি চেয়ারম্যান উপস্থিত থাকেন।
আর 249 নম্বর ধারায় রয়েছে জাতির বৃহত্তর স্বার্থে, জাতি বা দেশের বৃহত্তর স্বার্থে রাজ্যসভা রাজ্য তালিকাভুক্ত বিষয়েও সংসদে আইন প্রণয়ন করতে পারে, এটা কিন্তু বলেছে। ঠিক আছে, তোমাদের কয়েকটা তথ্য আমি সংগ্রহ করেছিলাম, তোমাদেরকে দিলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক করে জানাবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে, এবং এভাবেই পাশে থাকবে আমার চ্যানেলের পাশে। ঠিক আছে, তোমাদের অনেক অনেক সাপোর্ট এখনও দরকার আমার, আশা করি তোমরা এভাবে আমার পাশে থাকবে এবং আরও অনেক অনেক সাহায্যের হাত বাড়িয়ে দেবে, আমিও এর আশা রাখি। ঠিক আছে, সকলে খুব ভালো থাকবে এবং আমার অডিওটা 2-4 বার শুনবে, শুনলেই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, সকলে খুব ভালো থাকবে, সকলকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।